সমকামী শব্দের অর্থটা কি? যে পুরুষে পুরুষে সেক্স করা, পুরুষে পুরুষে ভালোবাসা, পুরুষে পুরুষে চুম্বন করা, নিজের বউকে অন্যের ঘরে রাখা, সে বউ কার সাথে গেল ওদিকে তার কোনো তার চিন্তা ভাবনা নাই, কিন্তু অন্য পুরুষের সাথে সে সহবাস করত। হ্যালো ভিউয়ার্স, আমাদের খুব কাছের লোক, কাছের ভাই, বড় ভাই আব্দুল আদত বাবুল ভাই, উনি দেশে এবং দেশের বাইরে অনেকের সাথেই চলাফেরা করে কর্মক্ষেত্রে, এবং ভাইয়া অনেক মুসলিমদের সাথেও যারা হুজুর আছে এবং বড় বড় আলেম তাদের সাথেও যোগাযোগ আছে তার ভাইয়ের সাথে। আমরা ভাইয়ের সাথে সাথে কথা বলবো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যে ব্যঙ্গ কটূক্তি এবং ফ্রান্স যারা দেশটা যে করছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে ভাইয়ের সাথে আমরা এই ব্যাপারে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ভাইয়া 12 শাওয়াল আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই সম্পর্কে আপনি কিছু বলেন। আজকে 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আজকে একটা খুশির দিন। আর যে সম্পর্কে আলোচনা করতে আপনি চাচ্ছেন বা আমি আলোচনা করতে আসছি, আসলে নিতান্তই বলতে গেলে আমার হৃদয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হচ্ছে। বর্তমানে আমাদের নবী আমাদের কলিজার টুকরা, আজ তার জন্ম হয়েছে, কিন্তু কিছুদিন আগেই ফ্রান্সে যে আমাদের ব্যঙ্গাত্মক ছবি কার্টুন তৈরি করছে এবং তার ভাষায় অনেক কিছু লিখছে, এটা আঘাত কার লেগেছে? আমাদের 200 কোটি মুসলিমের কলিজার আঘাত লেগেছে। সেই আঘাত তো আমরা কেমন করে সহ্য করি? হ্যাঁ, একটা কথা আছে, ওরা তো বিধর্মী, ওরা পৃথিবীতে জন্মলগ্ন থেকে আমাদের সাথে বিরোধিতা করে আসছে এবং আজীবন করবে। মানে সব যা আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠাইছে, এবং ফেরেশতাও আছে, ভালো মানুষও আছে, কাফের আছে, মানে শয়তানের কাজ শয়তান করবো আর আমাদের মুসলমানের কাজ আমরা মুসলমানই করবো, তারপর বাধা আমাদের আসবেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ওদের দ্বারা অত্যাচারিত হয়েছে এবং নিপীড়িত হয়েছে, তারপর তিনি কী করছে, ধৈর্যের সাথে প্রতিটা কাজ সে মোকাবেলা করে গেছে, এতে আমরা খুব সন্তুষ্ট। এই যেমন ইসলামেও আছে, এ কাকে আঘাত দিও না, সহ্য করে নাও, আর যদি আঘাত আসে তাহলে কি তাকে প্রতিহত করো। আমাদের নবীর এটি হলো আদর্শ, এবং এই ধারণ করে আমরা পৃথিবীতে আমরা মুসলমানরা চলি এবং চলার চেষ্টা করি, আর যদি বা কোনো বাধা আসে সে বাধাকে আমরা অতিক্রম করে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো ফ্রান্সে যেটা বলছে, আমি কী বলবো, দুঃখের কথা। ফ্রান্স এমন একটা রাষ্ট্র, একটা বিধর্মী, ফ্রান্সে 60 লক্ষ লোক মুসলিম আছে, এবং শুধু আমাদের বাইরে থেকে সেখানে যেমন স্থানীয় মুসলমানও আছে, তবে তারা যে কাজটা করছে এটা সহ্য করার মতো কথা না, বা মুসলিমদের পক্ষে সহনীয় পর্যায়ে যাওয়ার কথাও না। যাই হোক, আর তাদের এটা চিরাচরিত অভ্যাস, এই অভ্যাস কীভাবে আমরা কীভাবে এটা নিতে পারি জিনিসটা, যেমন আমি একটা উদাহরণ দিই, যে এখন বর্তমান যে ক্রান্তিকালে যে করোনা রোগ চলছে, আমাদের হিসাব করে আপনি দেখতে পারেন যে সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রি যেগুলো তারা আমরা 5 অক্ত নামাজ পড়ি, এবং 5 অক্ত নামাজের মধ্যে দেখা যায় আমরা 5 বার অন্তত 5 অক্ত নামাজ পড়লে 5 বারে আমরা অজু করতেছি। শুধু অজু কি, আমাদের কানে পানি নিতে হয়, নাকে পানি নিতে হয়, চুলের গোড়া ভিজাতে হয়, হাত ধুতে করতে হয়, পা ধুতে করতে হয়, আর টোটালি আমরা 5 বার, যেখানে বারবার বিজ্ঞানীরা বলতেছে যে 1 ঘন্টা পরপর 2 বার, সেখানে আমরা অলরেডি 5 বার অলরেডি দিয়ে ফেলছি। তাহলে কি বিজ্ঞানসম্মত, অর্থাৎ আমরা বিজ্ঞান সম্মত, যে বিজ্ঞান কোত্থেকে আসলো, হোয়াট ইজ দিস বিজ্ঞান, সায়েন্স হলো আমাদের কোরআন শরীফ, এই কোরআন শরীফকে রিসার্চ করে কিন্তু সারা ওয়ার্ল্ড চলতেছে, কিন্তু ওরাও জানে, মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না। অতএব আমরা গর্ব করে বলতে পারি এই কোরআন যতদিন আছে পৃথিবীতে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অন্তরে আছে। আর কী বলবো, এই 1450 বছর আগে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু এটা বড় কথা না, আমরা মুসলমান বেঁচে আছি, থাকবো, এবং 1400 কোটি হাজার বছর পরেও আমাদের হৃদয়ে সে ধারণা থাকবে, এবং আমরা আরও মুসলমান আরও শক্তিশালী হবো ইনশাল্লাহ, এবং আমাদের পরাজয় কোনোদিন নাই, এবং আমাদের ইনশাল্লাহ বিজয় হবে। আরেকটা কথা বলতে না, আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান না, মুসলমান কিন্তু আমরা বলি ঠিকই, কিন্তু মুসলমান কার্যক্ষেত্রে আমি অনেকটা হতবিহ্বল, কারণ হলো মিডিল ইস্টে যেমন ধরেন ইরাক, ইরান, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, সিরিয়া, হ্যাঁ, তারপর আফ্রিকা আছে মিশর, সুদান, কি বিভিন্ন রাষ্ট্র আছে আমরা মুসলিম কান্ট্রি, এবং পাকিস্তান, বাংলাদেশ,
অনেকগুলো আছে, কিন্তু আমরা মুখে বলি এক কথা, অন্তরে করি আরেকটা। তাহলে দোষারোপ করা আমাদের আমাদের দেখেন আমাদের দেশে বা আমাদের সারা ওয়ার্ল্ডের ভিতরে মিডিল ইস্টে শুধু ধুলু বালি আর হলো মরুভূমি। আল্লাহ তাআলা কী করছে, আমাদের নবীজি সেখানে শুয়ে আছে, আমার নবীজির সেই গিয়ে সেই ধুলাবালির ভিতরে কী করছে, স্বর্ণের টুকরা দিছে সেখানে, আপনি সারা পৃথিবী চলছে সেখানকার তেল দিয়ে। আর তাদের কি সমতল ভূমি, কৃষিকাজ এছাড়া কোনো তার কিছু নাই। তাহলে তারা কী করতেছে, তারা পলিটিক্স করতেছে, পলিটিক্স করে আমাদেরকে এই তেল পানি স্বর্ণ এগুলি সব নিয়ে তারা ওদিকে কলকারখানা করে তুলছে। আর আমাদের কাছে একজন ভাইয়ের সাথে আরেক ভাইকে লাগা দিয়ে অস্ত্রগুলো সারা বিক্রি করছে সারা পৃথিবীতে, এতে তাদের ব্যবসা সমতল থাকবে, ব্যবসা করবে, অস্ত্র ছাড়া কিছু নাই। আর আমাদের এখানে কি আল্লাহ তালা কী দিছে, এই বালুর ভিতরে এই সমুদ্রের নিচে এই কি পাহাড়ের নিচে তেল দিছে, গ্যাস দিছে, স্বর্ণ দিছে, আর দিছে আমরা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে, হাজার শুক্রিয়া যে আমাদের কাছে। তারপরে আমরা কেন তাদের কাছে আমরা মাথা নত করি। আর যেমন সৌদি আরব, সৌদি আরবেরা অর্থাৎ বহু বছর হচ্ছে আরবেরা, এর একার এই আরবেরা বলতে পারলে তার আমাদের নবীজি কিন্তু শুয়ে আছে তাকে বলা হয়, কিন্তু না, সৌদি আরবরা বর্তমানে যারা বসবাস করতেছে তারা যেমন মদিনা শরীফ কাবা শরীফ এদেরকে রক্ষার্থে কী করছে এবং দেশকে রক্ষার্থে আপনার এই বিধর্মী সেনাবাহিনীদের নিয়ে এসে তাদেরকে লালন পালন করেছে, কোটি কোটি ডলার বিলিয়ন খরচ করছে। কেন এটা, কেন আমাদের মুসলিম কান্ট্রি আসে না, আমরা যদি 5,000 সেনা দেই, পাকিস্তান যদি 5,000 সেনা দেয়, ইরান যদি দেয়, ইরাক মানে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি দেয়, তাদের আমাদের প্রয়োজন নাই। যাদেরকে ওখানে $300 দিয়েছে আমাদের সেখানে $100 দিলে আমাদের আমাদের সেনাবাহিনীর কাজ কাজ করবে, আমাদের প্রয়োজন নেই। তাহলে কী অস্ত্র, আমাদের অস্ত্র প্রয়োজন নেই। সারা পৃথিবীতে একটা কথা আছে, ওদের বাংলাতেই আমি বললে ওদের ইংলিশে বলেছে রেসপেক্ট, সম্মান। একটা লোককে একটা লোক যদি আমি যদি একটা কুকুরকে সম্মান করে 3 বেলা খাইতে দিই, ওই কুকুর কিন্তু প্রভুকে পাহারা দেয়। কিছুদিন আগে দেখছেন সিরিয়াতে বম্বিং হয়েছে, বম্বিং হওয়ার পর দেখা যায় একটা লোক মুসলমানই সে একটা কুকুর পালতেছে, লোকটা হঠাৎ করে মারা গেছে, কুকুর চারটে মারা নেই, লাস্টটাকে সামনে রেখে চারটে কুকুর সে সুন্দর করে ওকে ঘেরাও ঘের কান্না করতেছে। কারণটা কি, ওকে ওকে ভালোবাসছে, ওদেরকে খাওয়া দিছে, ওদেরকে লালন পালন করছে, বিধায় কুকুরও অর ভক্ত হয়েছে। আর আমরা আর আমাদের কলিজার টুকরা নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যঙ্গ করছে, যে যে কুকুর বলছে সরি আমি বলি ফেলানো কুকুর, সেই কুকুর সম্পর্কে আর বলতে আমার মনেতে মনে প্রাণে ঘৃণা হতেছে। আর আপনারাও যত মুসলিম আছে এই সারা পৃথিবীতে সবাই তাকে অন্তর দিয়ে তাকে ঘৃণা করেন। আর এই কুকুরটা জন্য তার জন্যে আপনার গালাগালিটা করার কোনো প্রয়োজন নাই, হয়তো আমিও বলে ফেলছি কুকুর সে মানুষরূপী কুকুর আর কি। আর কী বলবো, অনেক কিছুই বললাম। আর আমরা প্রত্যেকটা মুসলমান মনে প্রাণে বিশ্বাস করি যে এই 1450 বছর আগে যে মারা গেছে, আর 1400 কোটি বছর পরেও আমাদের সেই নবীজি আমাদের বুকেই থাকবে, এবং পুনরায় বলতেছি আমাদের আমাদের মন আরও শক্তিশালী হবে। কিন্তু আমরা অন্য বিধর্মী না, একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিসটা কি যেমন সাধারণ বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট আমাদের বাংলাদেশে আছে, আচ্ছা অন্য অন্য জায়গায় আছে, কিন্তু আমরা তো মুসলিম, আমরা তো কারোর সাথে জোট করি না। কারণটা কি, আমাদের মনের মধ্যে শতদা আছে, আমরা একমারে এক নম্বর আমরা মুসলিম, যে আমাদের কারোর দরকার নাই, মানে আই এম অল ইন অল, উই আর অল ইন অল, আমরা সর্বসর্বা, আমরা কারোর সাথে নত করে নিই। কিন্তু ওরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আবি জাবি নিয়ে আর ঐক্যজোট কেন, ভয় কি জন্য, তার বিপদগামী ওরা। আরেকটা কথা হলো যে দেশ যে ফ্রান্স ওই কুকুরটার কথা বলতেই পারে, মানিয়ে নিতে পারে আমাদেরকে, কারণ সংসদে যারা বিল পাস করে যে কি বলে সমকামী, সমকামী শব্দের অর্থটা কি, যে পুরুষে পুরুষে সেক্স করা, পুরুষে পুরুষে ভালোবাসা, পুরুষে পুরুষে চুম্বন করা, নিজের বউকে অন্যের ঘরে রাইখা, সে বউ কার সাথে গেল ওদিকে তার কোনো তার চিন্তা ভাবনা নেই, কিন্তু অন্য পুরুষের সাথে সে সহবাস করতেছে, এটাই তো সমকামী। জি ব্যাস, এর সাথে আর নিম্নমানের কথা বলা যায় না, অথবা সেই সমস্ত লোকের সাথে তাদের ব্যাপারে ডিসকাস করতে গিয়ে পারে নিজের মন মানসিকতা, আমার তো পরিবার আছে এলে শুনলে কেমন শোনা যায়, অথবা এই সেই সমকামী লোকদের সাথে আমাদের সমালোচনা করাও ঠিক না, অথবা তাদের যে পণ্য আছে সারা পৃথিবীতে সবাই বলতেছে আমিও বলি সব বয়কট করুন, সবাই বয়কট করুন, এবং তাদেরকে যেভাবে তাদেরকে নাজেহাল করা দরকার, আমরা যুদ্ধও চাই না, আমরা মারামারি চাই না, আমরা ইসলামের শান্তি শান্তি নিয়ে চাই, কিন্তু তাদেরকে ওই চাপে রাখতে দেবো অর্থনৈতিকভাবে, তাই এবং অর্থনীতি অলরেডি পড়ে গেছে, অর্থনৈতিকভাবে অলরেডি চলে গেছে, তাদের অর্থনৈতিক ধস নামছে, আরও নামবে সারা পৃথিবীতে, তার তো কিছুই নাই, তো বলে অস্ত্র ব্যবসা ছাড়া কিছুই নেই তাদেরকে। আর আমাদের দক্ষিণ এশিয়ায় পূর্ব এশিয়ায় পশ্চিম সবই আছে, অত কিছু নেই, অতএব আমরা তাকে বয়কট করার চেষ্টা করি আর কি।
আমাদের আজকে যে শুক্রবার, আজকে অনেক মসজিদে এবং অনেক মাদ্রাসায় অনেক আলেমরা এই ব্যাপারে কিন্তু আন্দোলন করছে এবং তাদের যে পণ্য বাংলাদেশে না শুধু বিশ্বের যে যে সব জায়গায় তাদের পণ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকেই বলতে এটা বয়কট করার জন্য, আপনি কি বলেন? আচ্ছা আমি একটা কথা বলি, আসলে তো আমি আলেম না, আমি হাফেজও না, আমি বাবা একটা মুসলিম, তাও না মুসলমান বংশে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবং নামাজ আদায়ের চেষ্টা করি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করি এবং করিও, কিন্তু সেই হিসাবে অন্য অন্য হুজুররা মসজিদে নামাজ পড়ার পরে যেভাবে জমায়েত হয়েছে হয়তো আমি হইতে পারি নাই, যে মনে প্রাণে আমি ঘরে থেকেই নামাজ পড়ে দিলাম, তাকে ধিক্কার জানাই। আমাদের বাংলাদেশের সমস্ত মুসলিম ভাইনা এবং সারা বাংলাদেশের সমস্ত নাগরিক, ফ্রান্সের প্রত্যেকটা প্রোডাক্ট অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ মানে ফ্রান্সের যে সমস্ত জিনিস আমাদের দেশে আসে এবং আমদানি করি এবং প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে প্রত্যেকটা জনগণের কাছে আমার অনুরোধ, আমার অন্তর থেকে বলতেছি এবং আমার পক্ষ থেকে বলতেছি যে সমস্ত তাদের প্রোডাক্টগুলো বয়কট করুন এবং সারা পৃথিবীতে করছে অলরেডি এবং তাদের পতন শুরু হয়ে গেছে এবং আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আর দোয়া করি এবং তাড়াতাড়ি আরও যেন পতন হয়, আর সবার কাছে আমার বিশেষ অনুরোধ অন্তত আমরা তাদের পণ্যগুলো বাংলাদেশে একদম পরিপূর্ণভাবে বয়কট করতে পারি এবং করবেন, আমার অনুরোধ রইলো।